হাইলাকান্দির মোহনপুরের বর্ণিব্রিজ চা বাগানে নাবালিকা সোনালীকে অপহরণ করে গণধর্ষণ ও হত্যার ঘটনায় এবার প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক চা শ্রমিক ইউনিয়ন। ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানান। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। পলাতক মূল অভিযুক্তকে যাতে শীঘ্রই গ্রেফতার করা হয় এবং অসহায় এই পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হয়, তার জন্য মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আলোচনা করবেন বলে জানান রাজদীপ গোয়ালা। এসপি হাইলাকান্দির সঙ্গে দেখা করেছি এবং ডিসি হাইলাকান্দির সঙ্গে দেখা করেছি। করার পরে আমরা আমাদের ইউনিয়ন থেকে একটা মেমোরেন্ডাম দিয়েছি এবং আমাদের স্পষ্ট দাবি ছিল কি এই ঘটনাতে যে জড়িত যারা কালপ্রিটরা রয়েছেন ওনাদেরকে অতি সত্বর অ্যারেস্ট করা হয় এবং ওনাদের উপরে স্ট্রিক্ট অ্যাকশন অ্যাজ পার ল নেওয়ার জন্য আমরা দাবি তুলেছি। এবং আমরা দেখতে পেরেছি কি এটা নিয়ে বরাক ভ্যালিতে যত চা বাগান অঞ্চল রয়েছে চা বাগানের মানুষ সবাই প্রতিবাদ জানিয়েছে এবং সবাই বিভিন্ন ধরনের আন্দোলনও হয়েছে। বিভিন্ন সংস্থার মাধ্যম থেকেও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং এই কালপ্রিটদেরকে অ্যারেস্ট করার কথা জানানো হয়েছে। খুবই দুঃখিত কি এই ধরনের যারা কালপ্রিটরা আছেন ওনাদেরকে অতি সত্বর যেমনি অ্যারেস্ট করা হয় এবং বিশেষ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ইউনিয়নের পক্ষ থেকে কি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজিকে আমরা একটা আমাদের লিখিত একটা আবেদন আমরা জানাবো এবং আমরা ওনাকে বিশেষ করে অনুরোধ করব আমাদের ইউনিয়নের পক্ষ থেকে কি কালপ্রিটদেরকে অতি সত্বর পানিশমেন্ট দেওয়া হয় অ্যাজ পার ল এবং সরকারের যে করণীয়টা ওটা অতি সত্বর করার জন্য। তার সাথেও আমরা ওই পরিবার ওই গরিব পরিবারকে সরকারের পক্ষ থেকে একটা অনুদান দেওয়ার জন্য আমরা অনুরোধ করব, এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি। একটু এই সমস্ত কথাগুলো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেই জানাবো এবং ওনাকে বলব কোনো যদি স্পেশাল টিম বা স্পেশালি কোনো ইনভেস্টিগেশন করার জন্য এবং হাইলাকান্দি প্রশাসনকেও উনি যদি নির্দেশ দেন তো আমি মনে করি আরও ভালো হবে। আর আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে এই ধরনের যখনই কোনো ঘটনা হয়েছে আজকের দিনের এই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং উনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এবং বিভিন্ন জায়গাতে যে কালপ্রিটগুলো অ্যারেস্ট হয়েছে ওনাদেরকেও পানিশমেন্টও দেওয়া হয়েছে। ওইভাবেই এই ঘটনাতেও যারা জড়িত আছে বা একজন যে পালিয়ে গেছে ওকে অতি সত্বর ধরার জন্য আমরা অনুরোধ জানাবো।